হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আপনারা অনেকেই কমেন্ট করে বলতেছেন, ভাই কেন আপনি বুলেট বাসটা শেয়ার করতেছেন না? সো আপনাদের উদ্দেশ্য করে আজকের ভিডিওটা আমি ক্রিয়েট করতেছি, কারণ আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সো পুরো ভিডিওটা যদি আমার সাথে থাকেন, আর আমরা এখন কথা না বাড়াই আমরা গেম সেইন কইরা ফেলি। সো আমি ফ্রি মোডে ক্লিক করলাম, এখান থেকে আমরা রিস্টার্টে ক্লিক করে দিই। ইয়েস, ওকে। সো আমি একটা ছোট ট্রিপ দিব আজকে। আমরা এখান থেকে প্যাল মেরাক, আর পরে হচ্ছে প্যাল বাকাও হেনি। সো আমরা প্যাল মেরাক থেকে প্যাল বাকাও মিনিতে চলে যাই। সো ওকে, আমি রুটটা সিলেক্ট করি, বেশি বড় একটা রুট আমি সিলেক্ট করি নাই। সো আপনাদের সাথে আড্ডা দিতে দিতে আমি চলে যাবো ইনশাল্লাহ। সো আমরা সাউন্ডটা কমে দিলাম, গোতে ক্লিক করে দিলাম। আর বাসমোডটা শেয়ার করতেছি না, কারণ একটাই কারণ, আমি চাইতেছি যে বা আমি চাচ্ছি যে আমি যেদিন ফেসবুক লাইভ করব বা 1 তারিখ থেকে আমার ফেসবুক লাইভ করার কথা আছে, আমি ওই দিনই আপনাদের সাথে বাসমোডটা শেয়ার করতে চাই। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আজকে আমরা একটা ছোট ট্রিপ দিচ্ছি, সো পুরো ভিডিওটা জুড়ে থাকেন। আর আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমি জানি যে এই ভিডিওটা কমপক্ষে হলেও প্রায় 2000 মানুষের মতো দেখবেন কিন্তু ভিডিওটা, 2000 ভিউ কমপক্ষে হলেও আমার এই ভিডিওটাতে আসবে আমি জানি। সো আপনারা একটু কষ্ট করে আমার ফেসবুক পেজটাতে 1000 লাইক কইরা দেন ভাই, প্লিজ। সো আমি 1000 লাইক হইলে একটু ভালো লাগতো, আর আমি জানি যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন। সো আর একটু সাপোর্ট কইরা দিয়েন, 1000 লাইক কইরা দেন, ইনশাল্লাহ লাইভ স্ট্রিমিং করব। আর 1 তারিখে আমি বা 2 তারিখে আমি বাসমোডটা আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক পেজ থেকে ইনশাল্লাহ। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখন আমরা একটু ড্রাইভ করে ফেলি। আর আপনারা যারা যারা এখন আমার ফেসবুক আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলুন। সো আমি এখন একটু বাসের সাউন্ডটা বাড়াই দিই, আর আমি ভিতরে চলে যাই, আপনারা এনজয় করতে থাকেন। আমি ড্রাইভিং করব এখন, আর বাসটা চালিয়ে আমার কাছে খুবই ভালো লাগে। সো আমি সাউন্ডটা বাড়াই দিচ্ছি। সো আমি আবারও সাউন্ডটা কমাই দিছি, আর আমরা কিন্তু ফেরিপটা পার হয়ে গেছি। সো ওকে, আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটে যাব। আর ভিডিওটা আজকে ক্রিয়েট করার আমার মূল উদ্দেশ্য আমি যা একটু আগে বলছি, তা হচ্ছে আপনারা একটু কষ্ট করে আমার ফেসবুক পেজটাতে 1000 লাইক কইরা দেন ভাই, প্লিজ। আর কিছুই চাই না, কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, প্লাস বাস স্ক্রিনটাও কিন্তু আপনাদের জন্যই বানাইছি, আমি একা খেলার জন্য বানাই নাই। সো আপনারা একটু সাপোর্ট কইরা দিয়েন, ইনশাল্লাহ বাস স্ক্রিনটাও আপনারা পেয়ে যাবেন। আর যারা যারা বাস মোডটা চান, তারা কিন্তু আমার ওই গত ভিডিওটাতে ছাড়ছিলাম এই বাস নিয়ে, ওই ভিডিওটাতে গেলে দেখবেন যে আমি পাকিস্তানি ইউটিউব চ্যানেলে একটা লিঙ্ক দিয়ে দিছি। সো ওই চ্যানেলে কিন্তু এই বাস মোডটা পেয়ে যাবেন, বাট বাস স্ক্রিন এটা পাবেন না, কারণ বাস স্ক্রিন শুধু আমি ক্রিয়েট করছি, আর বাংলাদেশের কেউ ক্রিয়েট করে নাই। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, আর সাপোর্ট করে দেন। আর আমরা কিছুক্ষণের মধ্যে বাস টার্মিনালে পৌঁছা যাবো, আর পরে বিদায় নিয়ে নেব। আর আপনাদের কী কী বাস মোড লাগে তা আপনারা কমেন্ট করে জানায়েন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের জন্য ক্রিয়েট করতে, বা আপনাদের কী কী মোড লাগবে বাসিদের জন্য তা আমি কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো আপনারা কমেন্ট করে জানায়েন, আর এইভাবেই বাসা থাকেন ইনশাল্লাহ। 1 তারিখ থেকে মজা হবে, খেলাধুলা হবে, আর লাইভে তো আপনাদের সাথে যদি সরাসরি আড্ডা দিতে পারি আমার কাছে খুবই ভালো লাগবে। সো পাশে থাকেন। আর আমরা কিন্তু অলরেডি বাস টার্মিনালে চলে আসছি। সো আমরা বাস টার্মিনালে ইন কইরা ফেলি, এ করতেছি ইন, বাসটা পার্ক করবো এখন। সো আমরা পার্ক কইরা রাইখা দিব, আর কিছু বলার নাই। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি আজকের ভিডিওটা ক্রিয়েট করছি যে ফেসবুক পেজটাতে আমাকে লাইক দেওয়া, আপনারা 1000 লাইক কইরা দেন আপনারা, আর কিছুই চাই না। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর বাস স্ক্রিনটাও কিন্তু আমি যতটুকু সম্ভব বাস্তবের মতো করার চেষ্টা করছি, বাট পুরোপুরি বাস্তবের মতো হয়েছে কিনা তা আমি বলতে পারতেছি না। সো আপনারা যখন বাস স্ক্রিনটা পাবেন বা গেমসে ঢুকিয়ে খেলবেন, তখন আপনারা হয়তো পার্থক্যটা
বের করতে পারবেন বা আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা জানাতে পারবেন আমি জানি সো আশা করি আপনাদেরকে দিয়ে দেব এক বা দুই তারিখে ইনশাআল্লাহ ফেসবুক লাইভ করার সময় আর কিছু বলার নাই সো আজকের মতো বিদায় নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ